হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছেন সবাই আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ শুরুতেই কিচেনে চলে আসলাম। আমি পাবদা মাছ রান্না করছি, দেখুন। পেঁয়াজ ভাজার পরে আমি বাটা মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। আমি আজকে একটু হালকা করে রান্না করছি, কারণ আমার আব্বু আসছে। এজন্য আজকে আমার খুব খুশি লাগছে যে আমার আব্বু আসছে আজকে, এই জন্য আমি খুব হ্যাপি। আরও কারণ আছে, আজকে আমার মেয়েদের পরীক্ষা শেষ, মানে খুবই শান্তি লাগছে যে পরীক্ষা শেষ। তো দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়া মরিচ, হলুদ, জিরা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটু তরকারিটা হালকা করে করব, পাবদা মাছ করব, কারণ আমার আব্বুর হচ্ছে পেটে একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, উনি কড়া তরকারি খেতে পারেন না, একটু পেটে সমস্যা হয়, এজন্য আর কি একটু হালকা করেই করছি। এই চুলে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু পর শুধু বাগার দিতে হবে। মশলা কষানোর পর আমি আলু দিয়েছি। এই নতুন আলু কিন্তু খেতে ভারী মজা লাগে, সব কিছুতেই ভালো লাগে, ভাজি হোক, তরকারিতে হোক কিংবা ভর্তা, অনেক মজা লাগে নতুন আলু। আলুটা কষানোর পরে আমি একটু টমেটো দিয়ে দেব, টমেটো আর পেঁয়াজের ফুল, এগুলো আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি। এবারে কষাবো, দেখুন কষাচ্ছি, আর কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার একটু কষাতে হবে। আঁচটা মিডিয়াম লোয়ে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। আর আরেক চুলায় আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেজপাতা ডালটার জন্য। ডালে আমি যখন সিদ্ধ করি তখন আমি পেঁয়াজ দেই, সিদ্ধ সময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেই, আর যখন বাগার দেই তখন পেঁয়াজটা অল্প দেই, আর রসুনটা একটু বেশি দেই। এবার তেলে দিব, আমি একটু তেল মশলাটা কমই খাই, কারণ এতে পেটে সমস্যা করে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আর এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিব, এবার আমি ডালের মধ্যে ঢেলে দিব। এটা আসলে বাবা মা আসলে কিংবা শ্বশুর শাশুড়ি যে যারাই আসুন না কেন, খুব ভালো লাগে। আসলে আমার মনে হয় সবারই ভালো লাগে এটা, আব্বু আম্মু আসলেও ভালো লাগে, যেমন শ্বশুর শাশুড়ি আসলেও তেমনই ভালো লাগে, তারা মুরব্বীজন বাইরে থাকলে আসলেই ভালো লাগে। তো ডাল রান্না শেষ আমার, পাবদা মাছটাও প্রায় মনে হয়ে যাচ্ছে, ডাল হয়ে গেছে ডালটা। ডালটা একটু পাতলাই করলাম, বেশি একটা ঘন করলাম না। ডাল কিন্তু আমি বিভিন্ন উপায়ে করি, এটা একরকমভাবে করলাম, আমি আরেক দিন দেখাবো আপনাদের, ভিডিওতে শেয়ার করব ডাল রান্নাটা, সেটা অন্যভাবে করি, করা যায়, আবার মাখিয়েও করা যায়, আমি সবভাবেই আপনাদেরকে আস্তে আস্তে সব শেয়ার করব। পাবদা মাছগুলো আমি ভালো করে কেটে তারপর ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি, মাছটা কষানো হলে তারপর ঝোল দিয়ে দিব। দেখুন, শীতের দিনের আসলে টমেটো হোক আর ফুলকপি হোক, সব কিছু দিয়ে তরকারিগুলি খেতে খুবই ভালো লাগে, মাছগুলি খেতে খুবই ভালো লাগে। মাছটা আমি ঝোল দিয়ে দিয়েছি, একটু হালকাই করবো যেহেতু, একটু বেশি ঝোল দিলাম। উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, ধনে পাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ তরকারিতে ধনে পাতা দিই, মাছে বিশেষ করে, মাছে ভাজাতে আমি ধনে পাতা দিই। আমি একটু মুরগির মাংস রান্না করছি, দেশি মুরগি, এখানে দুইটা মুরগি আছে, কষাচ্ছি এখন মাংসটা। এ দেখুন, আমার মেয়েদের আবার মুরগি মাংসটা খুবই পছন্দ, এই জন্য আমাকে প্রায় মুরগি মাংসটা রান্না করতে হয়। আর এই চুলে আমি গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আমার বোনের হাজবেন্ড আসছে, ওর জন্য আমি গরুর মাংস রান্না করছি, ওর আবার গরুর মাংসটা খুবই পছন্দ, সে খুব পছন্দ করে খেতে। গরুর মাংস হয়ে গেছে, এবার মুরগিটা কষাচ্ছি, মুরগিটাও হয়ে যাবে।
আমার মেয়েদের পরীক্ষা শেষ। আসলে আমরা মায়েরা সারা বছর ওয়েট করি যে কখন এই সময়টা আসবে, ডিসেম্বর সময় মাসটা মানেই মেয়েদের পরীক্ষা শেষ, একটা শীতশীত একটা ভাব, বেশ ভালোই লাগে। ঘুরে বেড়াতেও ভালো লাগে এবং বাড়িতে থাকতেও ভালো লাগে। আসলে রান্না বিভিন্ন রকমের রান্না করে খেতেও ভালো লাগে। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা আসলে আমাদের জন্য খুবই একটা আনন্দের একটা মাস। সারা বছর আসলে আমরা কেন শুধু মায়েরা না, সবচেয়ে বেশি আনন্দ বাচ্চাদের, আর মায়েদেরও আসলে খুবই আনন্দের একটা সময়। পড়াশোনার চাপ নেই, স্কুল নেই, সবাই আসলে ভালোই থাকি, আমরা ঘুরে বেড়াই, খাই দাই। এই তো মাংসটা আমার হয়ে গেছে তো আগেই, এবার আমি একটু ভাজি করব, তাই আমার রান্না শেষ হয়ে যাবে। ফুলকপি সিম ভাজি আমি এর আগে দেখিয়েছি, আজকে আর আমি দেখাবো না কীভাবে আমি ভাজিটা করি, আমি আর দেখাবো না আজকে। ভিতরে কিছু পেঁয়াজের ফুল আছে আর কিছু অল্প কিছু গাজর আছে। এই ভাজিটা আসলে আমার মনে হয় কমন একটা ভাজি, সবাই খেতে পছন্দ করে। শীতের এই ভাজিটা খুবই পপুলার একটা ভাজি। আমাদের দেখা যায় প্রায় এক দুদিন পর পর এই ভাজিটা করা হয় বাসায়, খেতে দারুণ লাগে। এর ভিতরে কিন্তু টমেটোও দেওয়া যায়, টকটক একটা ভাব আসে, ভালো লাগে খেতে। ভাজিটা এখন আমি ঢেকে অল্প আঁচে কষিয়ে সিদ্ধ করে শেষ করে ফেলবো। আর আমি কিন্তু এই ভাজিটাতে ধনে পাতাও দেই, এর আগে আমি আপনাদের দেখিয়েছি, আজকেও দিব। আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, তো আমার রান্না প্রায় শেষ। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো? আজকে আমি খুব শর্ট একটি ভিডিও করলাম, যা শুধু রান্নাগুলো আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সব ভিডিও দেখতে পারবেন।